হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। এবছর ফাইনাল ইয়ারে টোটাল 92 স্টুডেন্টস ক্যাম্পাসিংয়ে জব পেয়েছে। আজকের যে কলেজ রিভিউ সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বেলগোরিয়া। এটি একটি গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ। সবার প্রথমে তোমাদেরকে বলে দেব যে কোন কোন ডিপার্টমেন্ট থেকে কতজন স্টুডেন্ট চাকরি পেয়েছে। সিভিলের 26 জন স্টুডেন্ট, ইলেকট্রিক্যালের 36 জন স্টুডেন্ট, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের 2 জন স্টুডেন্ট এবং ইলেকট্রিক্যালের 28 জন স্টুডেন্টস কিন্তু এবছর ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়েছে। এবং বাকি যে স্টুডেন্টসরা, তাদের মধ্যে কিছু স্টুডেন্টস হায়ার স্টাডিজে যাচ্ছে এবং কিছু স্টুডেন্টস এখনও পর্যন্ত জবের জন্য ওয়েট করছে। এবছর টোটাল 16 কোম্পানিজ এসেছে রামকৃষ্ণ মিশন বেলগোরিয়াতে, এবং সবথেকে কম যেটা প্যাকেজ সেটা হলো 1.20 lakhs LPA, এবং যেটা হাইয়েস্ট প্যাকেজ সেটা হচ্ছে 3.77 LPA, অর্থাৎ বছরে 3,77,000 টাকা ম্যাক্সিমাম স্যালারি যে সমস্ত স্টুডেন্টসরা জব পেয়েছে। এবং কিছু স্টুডেন্ট আছে যারা সব থেকে কম যেটা প্যাকেজ সেটা হচ্ছে 1,20,000 টাকা পার ইয়ার। 16 কোম্পানিজ এসেছে তোমাদেরকে বললাম, যেমন তোমাদেরকে কিছু আমি নাম বলছি, টিটাগড় ওয়াগন লিমিটেড, LNT, এছাড়াও তোমাদের যেটা হাইয়েস্ট প্যাকেজ এখান থেকে দিয়েছে সেটা হচ্ছে অ্যাটলাস কর্পোরেশন প্রাইভেট লিমিটেড, এবং এছাড়াও তোমাদের উড ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, CSC হলদিয়া এনার্জি লিমিটেড, মিনসোল প্রাইভেট লিমিটেড, এছাড়াও জিন্দাল স্টিল লিমিটেড। সো এই সমস্ত কোম্পানিজগুলো এসেছে এবছর এই কলেজে ক্যাম্পাসিংয়ের জন্য। এরপর হচ্ছে এই কলেজে তোমাদের অ্যাডমিশনের জন্য কত টাকা লাগবে। এই কলেজের অ্যাডমিশন ফিজ হচ্ছে 1420 টাকা, এবং রেজিস্ট্রেশন ফিজ, অর্থাৎ তোমাদের পরীক্ষার আগে যে সেমিস্টার হয় তার জন্য তোমাদেরকে পেমেন্ট করতে হবে 250 টাকা, অর্থাৎ সেমিস্টারের আগে 250 টাকা, এবং ভর্তির সময় তোমাদের লাগবে 1420 টাকা। কলেজের আলাদা ড্রেস আছে। ফার্স্ট ইয়ারদের জন্য হচ্ছে ব্ল্যাক প্যান্ট উইথ হোয়াইট শার্ট, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টসদের জন্য হচ্ছে ব্ল্যাক প্যান্ট উইথ পিঙ্ক শার্ট, এবং থার্ড ইয়ারের স্টুডেন্টসদের জন্য হচ্ছে ব্ল্যাক প্যান্ট উইথ ব্লু শার্ট। এটা হচ্ছে তোমাদের ড্রেস কোড। কলেজের স্টার্টিং টাইম হচ্ছে 10:30 থেকে, এবং ক্লাস হয় 4:50 পর্যন্ত, এবং 10:30 সময় কিন্তু কলেজের গেট বন্ধ হয়ে যায়। তাই যে সমস্ত স্টুডেন্টসরা সত্যিকারের পড়াশোনা করতে ইচ্ছুক এবং সত্যিকারের শিখতে ইচ্ছুক সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য কিন্তু ডেফিনেটলি এই কলেজটা খুব ভালো একটা কলেজ। এবং এখানে তোমাদের যদি ইনটেক ক্যাপাসিটির কথা বলি, মেকানিক্যালের 57 স্টুডেন্টসদেরকে এখানে ভর্তি নেওয়া হয়, ইলেকট্রিক্যালেরও 57টা সিট থাকে, সিভিলেরও 57টা সিট থাকে, এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের 42টা সিট এই কলেজে তোমরা পাবে। এরপর হচ্ছে হোস্টেল কিছু ফেসিলিটিস আছে কিনা। এখানে হোস্টেল ফেসিলিটিস নেই, তবে আশেপাশে কলেজে অনেক মেস আছে, তোমরা সেখানে থাকতে পারো। এবং যে সমস্ত স্টুডেন্টসদের ফ্যামিলির যদি কন্ডিশন একটু খারাপ হয়, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মহারাজ খাবার ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করবেন, অর্থাৎ কলেজের তরফ থেকে কিন্তু তাদেরকে খাবার জন্য টাকা দেওয়া হবে। এই কলেজটা যেহেতু তোমরা বুঝতেই পারছো মিশন, তো সেই জন্য মহারাজ স্যারদের দিয়েই এই কলেজটা পুরো চালিত হয়, এবং এটি একটি গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ। তো যে সমস্ত স্টুডেন্টসরা চাইছো অ্যাডমিশন নিতে, সেই সমস্ত স্টুডেন্টসদেরকে বলবো ডেফিনেটলি তোমরা কিন্তু রামকৃষ্ণ মিশন বেলগোরিয়া কলেজে অ্যাডমিশন নিতে পারো। তবে একটা জিনিস মাথায় রাখবে, আমার স্কুলেরই একটি স্টুডেন্ট এখানে পড়ে, তো তার বক্তব্য হচ্ছে যখন তোমরা আসবে এবং ক্লাস শুরু হবে তোমাদের মনে হবে তোমাদের আর্মি ট্রেনিং চলছে। লিটারালি এই কথাটাই ও আমাকে বলেছে। তো যে সমস্ত স্টুডেন্টসরা সত্যিকারের পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস এবং সত্যিকারের জীবনে কিছু করতে চাও, সেই সমস্ত স্টুডেন্টসদের কিন্তু আমি বলবো এই রামকৃষ্ণ মিশন বেলগোরিয়া কলেজটা কিন্তু খুব ভালো হবে।